গ্রাম আদালত 2006 সালে প্রতিষ্ঠার পর থেকেই সম্পত্তি সংক্রান্ত কাউকে উত্ত্যক্ত করা, শ্রমিকের মজুরি পরিশোধ, ক্ষতিপূরণ আদায় সহ নানা ধরনের বিবাদের সমাধান দিয়ে আসছে। গ্রামীণ জনপদে ন্যায় বিচার আদায়ে নামমাত্র খরচে ফৌজদারি এবং দেওয়ানি মামলার সমাধান মিলছে এখানে, ফলে থানা পুলিশ বা আদালতে বিচারে দীর্ঘসূত্রিতা থেকে রেহাই মিলছে প্রান্তিক জনগোষ্ঠীর। মাদারীপুর ঘুরে এসে রিপোর্ট করেছেন কামরুজ্জামান মামুন। আজ দেখুন প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন কামাল হোসেন। বাড়ির জায়গায় আমি দুটো গাছ লাগাইছি, সে বলে আমার জায়গা সীমানা ই করে একেবারে গাছ লাগায়, ওই রান্নাঘরটাও আমার ঘরের পাশে, কথা কাটাকাটি হয় এই জন্য শেষে চিন্তা করলাম যে গ্রাম আদালতে আসি। দুই প্রতিবেশীর জমির সীমানা নিয়ে বিরোধ, মাত্র 10 টাকা খরচ করে গ্রাম আদালতে ফৌজদারি মামলা করেছেন একজন, বিচার শুরু। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে 5 বিচারকের উপস্থিতিতে চলে বিচার কাজ। আবেদনকারী, প্রতিবাদী ও তাদের সাক্ষীরা সবাই সবার পরিচিত হওয়ায় ভুল তথ্য দেওয়ার সুযোগ নেই গ্রাম আদালতে, ফলে ছোটখাটো বিরোধ বড় আকার ধারণের আগেই সহজে মীমাংসা হচ্ছে এখানে। আমরা এই পর্যন্ত গ্রাম আদালতের মাধ্যমে প্রায় 74 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে এক পক্ষ আরেক পক্ষকে দিয়েছে, এবং এই টাকাটা কিন্তু কমিউনিটির মধ্যেই তারা ভুক্তভোগী, তারা কিন্তু কাজে লাগিয়ে এবং তারা তাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে অনেক বেশি উপকৃত হচ্ছে। গত 2 বছরে দেশের 1080টি ইউনিয়নে প্রায় 98,500 মামলার মধ্যে 76% মামলার সমাধান হয়েছে, ফলে জেলা আদালতে কমছে মামলা জট, আবার গ্রাম আদালতে বিচারযোগ্য অনেক মামলা জেলা আদালত থেকে ফেরত পাঠানো হয়েছে গ্রাম আদালতে। পুষ্করিণী মাছ ধরছে সারা মাস, তার বাবার সামনে বেয়ে উড়েছে, সেই মাছ কুষি দেখে আমার মাছ ধুই দিছে, আমি মাদারপুর চলে গেছিলাম, তখন আমার এই আদালতে ডাক দিয়ে আনলো যে তোমার ওই অনেকগুলো মাদারপুর অনেক টাকা লাগবো, গ্রামে আদালতে তুমি এটা দাও, আমার সুন্দরভাবে বিচারটা করবো। অল্প খরচে স্বল্প সময়ে বিবাদ নিষ্পত্তির সুযোগ গ্রাম আদালতের মাধ্যমে সৃষ্টি হলেও মাত্র 75,000 টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তির বিধানের কারণে অনেক ক্ষেত্রেই চুরি, কলহ, মারামারি কিংবা পাওনা টাকা আদায়ের মতো বিবাদ মীমাংসা করা কঠিন হয়ে পড়ে গ্রাম আদালতের পক্ষে। আবার গ্রাম আদালতের এখতিয়ারে যে সকল বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে সে সম্পর্কেও স্বচ্ছ ধারণা নেই অনেকের। তাদের মতামত যে গ্রাম আদালতগুলোর এই মতামতটাকে সরকারের বিবেচনা করা দরকার। তবে গ্রাম আদালতের বিচারকরা দলীয় প্রতীকে নির্বাচিত রাজনৈতিক নেতা হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে কোনো সংশয় থাকছে কিনা তা থাকছে এই প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। কামরুজ্জামান মামুন,